মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরলেন বিমানের এসব যাত্রী, শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় পা রাখলেন দেশের মাটিতে। তবে এই ফেরাকে অবিশ্বাস্য মনে হচ্ছে অনেকের কাছে। ওমানের মাস্কাট থেকে বিমানের একটি ফ্লাইট ঢাকায় আসছিল, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক করেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। হাজার মাইল উপরে তখন অস্থিরতা তৈরি হয় 124 যাত্রীর। বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান। সে সময়ের অভিজ্ঞতার কথা বলছিলেন অনেক যাত্রী। প্রথমে বলতেছে যে আমাদের অভ্যন্তরীতে কেউ ডাক্তার আছে কিনা, তো ডাক্তার খোঁজার পরে তো ডাক্তার পাওয়া যায়নি। তার বলো যে আমাদের পাইলট সাহেব উনি অসুস্থ, সম্ভবত স্ট্রোক করছে, এই ধরনের কিছু, তো ওনাকে জরুরি হসপিটালে নিতে হবে এবং ফ্লাইট মানে বাংলাদেশ পর্যন্ত আনা সম্ভব না। তো শেষ পর্যায়ে সহকারী পাইলট উনি যোগাযোগ করছে এখানে, আমাদের যোগাযোগ করার পর নাগপুরে ল্যান্ড করছে বিমান। তবে অনেকে আউটপাশে আসছে, অনেকে মানে ভীত ছিল আর কি। আমরা অনেকক্ষণ ওখানে অপেক্ষা করছি বিমানে, বিমান থেকে আমাদেরকে নামতে দিচ্ছে না। প্রায় বলছে এখান থেকে একজন পাইলট নিয়ে যাবেন ওরা। পরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতে গিয়ে বিশেষ ফ্লাইটে যাত্রীদের নিয়ে আসে। তবে বিমানের পুরো পথেই ভোগান্তির শেষ ছিল না বলে অভিযোগ যাত্রীদের। বিমান সমস্যা হয়েছিল আপনাদের মাস্কেটে, মাস্কেটে আপনার সমস্যা ছিল, বিমান ছাড়ার কথা ছিল 2:30, সে বিমান বলছে যে 4:30 ছাড়বে, 4:30 ছাড়ে নাই, পরে 7:45 দিকে ছাড়ছে। ল্যান্ড করার পর 10:30 ওইখানে বসে রয়েছি, কোনো খাওয়া নাই, পানি নাই, একটা অশান্তি। এয়ারলাইন্সের কোনো লোকের আমার কোনো যোগাযোগ করে নাই। পাইলট নওশাদকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা উন্নতির দিকে। তবে এসব বিষয়ে বিমানের কেউ কথা বলতে রাজি হন নাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।